Nivedak, Meril Milk Soap Bar. দর্শক বিরতির পর আবারো ফিরে এলাম রাঙা সকালে জিওন এবং কিবরিয়া রয়েছে আপনাদের সাথে সেই সাথে রয়েছে ফিটনেস বিষয়ক পরামর্শক শামিমা আক্তার তুলি চলুন আমরা আবারো তার কাছে ফিরে যেটা বলছিলেন যে ছোটবেলা থেকেই তো পরিবারে যেহেতু সব ভাই বোনের ভেতরে পড়াশোনার একটা ই ছিল এবং বাবা মারও খুব ই ছিল যে পড়াশোনা করতেই হবে খুব ভালোভাবেই আপনার ইচ্ছে ছিল আর্কিটেক্ট হবেন কিন্তু বাবা মার কি কোনো ইচ্ছে ছিল না যে আমার মেয়ে বড় হয়ে কি হবে Actually, আমার যে খুব মানে একদম ডেফিনিট কোন গোল ছিল এমন কিছু ছিল না বরং বাবার ইচ্ছা ছিল যে যেহেতু দুই ছেলে মেয়ে ডাক্তার একজন তো ইঞ্জিনিয়ার হবে কারণ অলরেডি অন্য দুজন আর্টসে চলে গেছে তো আর্টস থেকে তো আর ইঞ্জিনিয়ার হবে না হ্যাঁ তো এরকম ব্যাপার ছিল আর আমি ক্লাস ফাইভ পর্যন্তই মানে ফার্স্ট ছিলাম তো আবু ভাব মানে ডেফিনেটলি ধরে নিয়েছে বাসায় সবাই ভাবতো যে লাস্ট ওই আছে একজন বাসায় ইঞ্জিনিয়ার হবে এবং সেই হবে হ্যাঁ তো আমারও ই ছিল না ওকে এটাই যে আমি আর্কিটেক্ট হব কিন্তু এর ভেতরে যেটা হলো কি যে আমার যে ইমিডিয়েট বড় ভাই ও যে জাহাঙ্গীরনগর যে ফিজিক্সে পড়তো ও খুব খেলাধুলার সাথে জড়িত ছিল তো ও মার্শাল আর্টস নিয়ে খুব ইন্টারেস্টেড ছিল ও যখন জাহাঙ্গীরনগর পড়তো তো আসার পর ছুটিতে আসলে পরে সে অনেক মুভ দেখাতো ব্রুসলি একটা পোস্টার ছিল হ্যাঁ তখন মানে সবাই এন্টার দি ড্রাগন ওই পোস্টারটা লাগিয়ে আমি এটা পারি ওটা পারি তখন না মানে অন্যরা দেখতে ভুলে যেত আমার মাথার ভিতরে গেঁথে গেছিল যে মানে অন্যরকম একটা হ্যাঁ গ্ল্যামারাস সেটা না মানে যে খুব পাওয়ারফুল একটা ব্যাপার যে মানে একটা মানুষ পোস্টারটা এমন ছিল তখনকার সময় সবাই জানতো যে যে বাঘের আঁচড়ের মতো হ্যাঁ মানে সে খালি হাতে বাঘ মেরে ফেলতে পারে ব্রুসলি সামথিং লাইক যে মানুষ এত পাওয়ারফুল এত ক্ষমতা রাখে কিভাবে কেমন করে হ্যাঁ এটাই আমার মনে হতো আমি যখন ঢাকায় যাব তখন আমিও শিখবো হ্যাঁ এবং নিজেও খেলাধুলার সাথে খুব অ্যাক্টিভ ছিলাম ব্যাপারটা ওভাবে আর কি আমার মনে হয় যে প্রথমে এরকম ঢাকায় আসার পরে তারপর আমি পেপারে অ্যাড দেখেছিলাম যে জুডো কারাতে সেন্টারে কারাতে শেখানো হবে তো বাসায় বললাম এবং অবভিয়াসলি তারা মানা করে দিল যে পড়াশোনা বাদ দিয়ে হ্যাঁ এটা হবে না তারপর আমি যেটা করলাম যে কদিন অপেক্ষা করে নিজেই হ্যাঁ আমার ইমিডিয়েট যে বোন ও সহ কাউকে না জানিয়ে যে ভর্তি হয়ে গেছি যে কিভাবে যাব কিভাবে আসব কিভাবে কি বাসার নিয়ম হচ্ছে মানে হাত খরচ যেটা একদম ফিক্স জানাই থাকবে এই সময় বাসায় ঢুকবে এই সময় বের হবে এখানে যাচ্ছ মানে নর্মাল একটা ফ্যামিলিতে যা থাকে পড়াশোনা করবা এই 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 এর ভেতর থেকে আমি সময়টা কিভাবে বের করব কি বলবো কিভাবে যাতায়াতটা করবো বা কিছু এত কিছু জানি না আমি করব এবং আমি জানি যেটা খারাপ কিছু না হ্যাঁ তো এভাবেই আর কি শুরু ঢাকায় কি পরিবার সহ চলে আসে হ্যাঁ আব্বু পোস্টিং আব্বু চাইছিল যে যেহেতু আমার দুই বোনের মানে মেডিকেল পড়াটা শেষ আর অন্য দুজন আবার ঢাকায় একজন ঢাকা ইউনিভার্সিটিতে আর আরেকজন জাহাঙ্গীরনগরে দুজনই হোস্টেলে কষ্ট হয় তো আব্বু পোস্টিংটা চাইছিল যে সময় হলে পোস্টিংটা যেন ঢাকায় হয় তো আমরা জানতাম যে এক দু বছরের ভেতরে আমরা ঢাকায় যাব তো ওভাবে আর কি কোন ক্লাসে থাকতে আপনি জুডোতে এটা হলো ক্লাস 7 এর শেষের দিকে ক্লাস 7 এর শেষের দিকে ভাষায় তখনো জানতো না আমরা যতদূর জানি প্র্যাকটিস এবং প্রথম লেসন গুলো কেমন লাগলো ওখানে গিয়ে ওটা আসলে খুবই মানে খুবই কষ্টকর ছিল এই জন্য যে স্কুলে তখন করলো কি মানে আসলে মনে হয় যে যা করতে চায় আল্লাহ কিছুটা সাহায্য করেনি মানে তখন হলো কি স্কুলে কোচিং এর ব্যবস্থা করলো যে স্কুল ছুটির পরে কোচিং এর একটা দু ঘন্টা স্কুলে কোচিং করাবে তো বাসায় বললাম যে এরকম এরকম তো তাহলে তো সন্ধ্যা হবে আচ্ছা ঠিক আছে ওই সময়টা আমি কোচিংটা না করে 5টা থেকে 7টা তখন ওই প্র্যাকটিসের টাইমটা সেটা ছিল ওখানে কিন্তু সমস্যা হয়ে গেল যে খাবার হ্যাঁ টিফিনের জন্য তো আমি অতিরিক্ত আরো কিছু খাবার চাইতে পারি না তা খাবো কখন ড্রেসটা নিব কিভাবে ওখানে যাব কিভাবে ফলে ওই সময়টা না মানে আমার একটা সময় যাচ্ছে এত কিছু লুকিয়ে করা খুবই কঠিন এবং আপনি এক দুদিনের জন্য করতে পারেন এটা তো আপনি মাসের পর মাস করতে পারেন না আর তখন দেখা গেল যে মানে টিফিনের টাকা জমাও তার এটা দিয়ে আমি রিক্সা ভাড়া দেবো তার মানে যাবো কেমন করে তার মানে আমি টিফিন খাবো না তার মানে আমি সকাল যখন খেয়ে যাচ্ছি আমি রাতে ফিরে ভাত খাচ্ছি মানে পুরো ওই পুরোটা সময় গেছি মানে 8টা 9টায় খেলাম রাতে 8টা 9টা খাচ্ছি 12 ঘন্টা হচ্ছে আমি খাচ্ছি না আমি পড়ছি আমি যাচ্ছি ওখানে আবার ব্যায়াম করছি আর ইন্টারেস্টিংলি ওখানে যখন আমি ভর্তি হতে গেলাম তারা আমাকে ভর্তি নিবে না
ভর্তি নেবে না কারণ তাদের 65 জন 65 জন মেম্বার সবাই ছেলে তখন তারা বলল যে একটা মেয়ের জন্য আমরা কিভাবে কি করব হ্যাঁ আমরা মানে কিভাবে তুমি অ্যাডজাস্ট করবা কিভাবে আলাদা করে তোমাকে দেব কিভাবে সিকিউরিটিটা দিব এতগুলো এর ভিতরে তো আমার এটা ছিল মানে নাথিং টু লুজ ওই সময় কি মেয়েরা খুব কম আসতো খুবই কম খুবই কম খুবই কম ছিল নিশ্চয়ই পরের গল্পগুলো আমরা ধারাবাহিকভাবে ফিরে এসে শুনি একটা বিরতির পর দর্শক নিচ্ছে বিরতির সাথেই থাকুন